मेरा एक्शन कोर्स क्या हम लोगों ने रिजाइन दे दिया हम लोगों ने रिजाइन दे दिया और रिजन भी दे दिया मेरा टीएमसी को मैं शुभेच्छा इसलिए बोलता हूँ क्योंकि टीएमसी के अभी ममता बनर्जी हो या अभिषेक बनर्जी हो इनको क्या मालूम ये लोगों ने क्या मतलब इनके साथ डील किया था कितना करोड़ों का डील किया था और इधर कितना खर्च किया ये लोगों को क्या मालूम है इनको मेरे ख्याल से कुछ भी मालूम नहीं है ये लोग क्योंकि टीएमसी करके इधर कोई था ही नहीं खाली प्रचारक आए थे इधर मऊआ महित्रा रहने दो डेरी ओब्राहिम रहने दो सुष्मिता देव रहने दो ये लोग प्रचारक करके आए थे इनका कोई रोल नहीं था इधर के पॉलिटिक्स में इधर कैंडिडेट के बारे में या जो भी कुछ करना था एक गाड़ी भी किसी को अरेंज करना था तो ये आईपैक वाले करते थे और वही तो बिल फेड नहीं किया इधर के गोवा के लोगों को टोपी पहना के गए ये मेरा आरोप है प्रशांत किशोर का और मैं वापस एक बार बोलता हूं अगर देश में और दुनिया में मुझे आप पूछोगे ना सबसे बड़ा झूठा कौन है तो प्रशांत किशोर प्रशांत किशोर ने जो इधर वादा किया था, था, वो उसने पूरा निभाया नहीं। इलेक्शन को आठ दिन जब प्रशांत किशोर और और का भी कोई बड़ा लीडर नहीं है। नमस्कार नतुन बांगलामय बंदोपाध्या शेष पर्त पी के मारल किरण कंदोलकर गोवाए जिन तृणमूल कांग्रेस सभापति दल छाड़ल शुद्ध ना तेम इंगित যে পিকে যা কথা বলে রেখেছিলেন বলেছিলেন সেটা পালন করেননি এবং সবথেকে বড় প্রতারক সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে প্রতারক বড় প্রতারকের নাম হচ্ছে প্রশান্ত কিশোর পিকে তার দিকে অভিযোগের আঙুল তুললেন কিন্তু অভিযোগের আঙুলের মধ্যে বক্তব্যটা আপনারা শুনলেন আপনাদের আরেকবার শোনাবো কিন্তু আমাদের খালি বারবার মনে হচ্ছিলো যে প্রশান্ত কিশোর সম্বন্ধে যে ইভ্যালুয়েশনটা চার পাঁচ ছ মাসের মধ্যে কিরণ কন্দলকার যিনি গোয়ায় নিযুক্ত তৃণমূলের সভাপতি ছিলেন তিনি করলেন তার কতটা সার্বত্তা আছে কেউ বলতে পারেন মিথ্যে কথা বলছেন দল ছেড়েছেন তাই মিথ্যে কথা বলছেন ছটা মাস আপনি বলুন তো গোয়ার গোয়ার একজন মানুষ কিরণ কন্দলকা তাকে কলকাতায় নিয়ে এসে বেশ মানে হাঁকডাক করে তার একটা জয়নিং হয়েছিল এবং তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতেও গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করেছিলেন পরবর্তীকালে তাকে তৃণমূল কংগ্রেস গোয়া শাখার সভাপতি নিযুক্ত করা হলো সেই মানুষটা পর্যন্ত পিকে কে প্রতারক বলছে ভারতবর্ষের সব থেকে বড়ো প্রতারকের নাম পিকে কেন নিশ্চয়ই কোনো একটা জায়গায় আঘাতটা লেগেছে কোনো একটা জায়গায় ঘটনাটা ঘটেছে আপনারা জানেন গোয়ায় চল্লিশটি আসনের জন্য তৃণমূল কংগ্রেস কনটেস্ট করতে গিয়েছিল এবং বলেছেন আমরা সরকার করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গোয়ায় আমরা সরকার করবো সে নিটফল কি জিরো চল্লিশে শূন্য তারপরেই ভাঙন শুরু হয় তারা আগে থেকেই যখন গোয়ায় তৃণমূল কংগ্রেস কনটেস্ট করবো করব করছে তখন থেকে যারা আগে জয়েন করেছেন কলকাতা এসে তারা এক এক করে দলটা ছাড়তে শুরু করলেন তার কারণ বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন বাংলার রাজনীতিবিদরা চেন চেনেন যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারাও চেনেন কিন্তু গোয়ার মানুষের পক্ষে তো চেনা সম্ভব নয় গোয়ার মানুষকে প্রলুব্ধ করেছেন লুই ফিলোরুইকে পশ্চিমবঙ্গ থেকে একটা রাজ্যসভার সিট দিয়েছেন এবং কয়েকশো কোটি টাকার ইনভেস্টমেন্টের প্ল্যান নিয়েছেন যে গোয়ার সরকার গড়ব বলে দিদি পিসিকে প্রধানমন্ত্রী করতে হবে ফলে গোয়ায় যদি গোয়ার সরকারটা পাওয়া যায় ছোট রাজ্য কম জনসংখ্যা ফলে সেখানে পেনিট্রেট করা যায় এই পশ্চিমবঙ্গ থেকে পার ডে মাথাপিছু পাঁচশো টাকা এবং থাকা খাওয়া পিছু আমরা আনুমানিক ধরেছি প্রায় আড়াইশো টাকা তাদের লাগে সাড়ে সাতশো টাকা দিয়ে মাথা পিছু এক একজনকে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন জেলা থেকে নিয়ে যাওয়া হচ্ছে পঞ্চায়েতগুলো থেকে নিয়ে যাওয়া হয়েছে গরিব মানুষ যারা কাজকর্ম চায় খুঁজে পাচ্ছে না এক একশো দিনের কাজও দেওয়া হচ্ছে না তাদের তৃণমূল কংগ্রেস ট্রেনে করে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে বিভিন্ন ছোটোখাটো কটেজ টটেজি সেখানে যেখানে যেখানে গল্প পয়সা থাকার ব্যবস্থা করে করেছে তাদের রেখেছে তাদের কাজটা কি ছিল মিছিল করা মিটিং মিটিংয়ে গিয়ে দর্শকাসনে বসা সমস্ত জায়গায় ফ্ল্যাগ লাগানো ফেস্টুন লাগানো এগুলো কাজ আর দিনের বেলা দুপুর বেলা সন্ধ্যেবেলা নিরবৃত্তে আস্তে আস্তে করে লিফলেটগুলোকে পৌঁছনো বাড়িতে বাড়িতে হ্যান্ডবিল ডিস্ট্রিবিউশন সে ভিডিও আপনাদের আমরা দেখিয়েছি এবং এটা করতে গিয়ে এক একজনের পেছনে সাড়ে ছাত্র আমরা হিসেব করে দেখিয়েছিলাম প্রতিদিন প্রায় আশি থেকে পঁচাশি লক্ষ টাকা এই ছেলে মেয়েগুলোর জন্য তৃণমূল কংগ্রেস ইনভেস্ট করে শুধু গোয়ায় তিন মাস ধরে তারপর তারা ফিরে আসে আমরা আনুমানিক হিসেব কষে দেখিয়েছিলাম গোয়ার যে হোর্ডিং ব্যানার বড় বড় হোর্ডিং আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কাজে গোয়ায় গিয়ে দেখেছি গোয়ার বিভিন্ন অঞ্চলে মানে বড় বড় জায়গায় প্রাইম স্পট একটা হোর্ডিংয়ের খরচা প্রায় পনেরো লক্ষ টাকা আমাদের স্থানীয় একজন বিজ্ঞাপনদাতা বললেন যে এই হোর্ডিংয়ের জন্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চায় প্রতি মাসে পনেরো লক্ষ টাকা দিতে সেই হোর্ডিং তিন মাস ধরে বুকড মমতা বন্দ্যোদের ছবি গোয়ায় নভিঞ্চি সকাল বলে সেসব বিজ্ঞাপনটিজ্ঞাপন ছাড়ুন সে কথা কিন্তু প্রশ্নটা হল যে কত খরচা হয়েছে এই প্রশ্নটা আজকে করার সময় এসছে তার কারণ কিরণ কন্দলকার কিন্তু সেই দিকেই ইঙ্গিতটা দিয়েছেন যে প্রচুর যা কথা দিয়েছেন প্রশান্ত কিশোর ডাকেননি একটা গাড়ি বুক করতে গেলেও পিকের টিমকে বলতে হতো আমার জানার ইচ্ছে তিনি বলেছেন যে কত টাকা খরচা হয়েছে কত টাকা আলটিমেটলি বরাদ্দ হয়েছে কত টাকা খরচা হয়েছে তিনি তো এই প্রশ্নটা করে ছেড়ে দিয়েছেন না আমাদের চিন্তার জায়গাটা যেটা যে গোয়ায় যে ইনভেস্টমেন্টটা হলো তো তার মানে কিরণ কন্দলকার যখন বলছেন পিকের টিম পুরো খরচাটা করেছে তাহলে আমাদের প্রশ্নটা এই যে পিকেট টিমের হাতে টাকাটা তো গোয়ার নেতারা দেননি অন্তত কিরণ খন্দলকারের কথা শুনে তো আমাদের তাই মনে দিয়েছে কে পশ্চিমবঙ্গের নেতারা দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে গেছে নয় গরুর টাকা নয় কয়লার টাকা নয় পাথরের টাকা নয় বালির টাকা কোনো না কোনো টাকা এখান থেকে গেছে সরকারি প্রকল্পের টাকা আমফানের চাল মারার টাকা কিংবা ত্রিপল মারার টাকা এই টাকাগুলো সমস্ত অ্যাসেম্বল্ড হয়েছে ওখানে গেছে আলটিমেটলি দিনের শেষে বাংলার গরিব মানুষের টাকাটা ইনভেস্টেড হয়েছে তৃণমূল কংগ্রেস স্বপ্ন দেখেছে গোয়ায় আমাদের সরকার হবে এই সেই সরকার দেখাতে গিয়ে আইপ্যাককে ওখানে দায়িত্ব দিয়েছে এবং আইপ্যাককে দায়িত্ব দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাসেস করছিলাম আমি আপনাদের বলেছিলাম যে পার ডে দু কোটি টাকা খরচা আপনি বলুন তো পার ডে যদি দু কোটি টাকা খরচা হয় এর বাইরে অনেক খরচা আছে এই যে মৌয়া মৈত্র গেছেন সুখেন্দু শেখর রায়রা গেছেন বা ডেরেক ওব্রায়নরা গেছেন কে কে গেছেন আপনারা জানেন সুস্মিতা দেবরা গেছেন তৃণমূল কংগ্রেসের প্রচারের জন্য পঁয়তাল্লিশ জন ভিআইপির নাম মন্ত্রী এম এমপির নাম তালিকা বেরিয়েছিল এরা নিশ্চয়ই কেউ না কেউ গেছেন কোথায় উঠেছেন কোন হোটেলে উঠেছেন সেখানকার খরচা কত হোটেলে গোয়া কস্টলিয়েস্ট জায়গা আপনারা জানেন সেখানে তো তারা মিনিমাম থ্রি স্টার হোটেলে উঠেছেন তার খরচা মিটিয়েছে তারা তো ট্রেনে যাননি বেশিরভাগই ফ্লাইটে গেছেন আর ঘন ঘন গেছেন ফলে স্বাভাবিকভাবে তার খরচাটা কি আমরা হিসেব করে দেখিয়েছিলাম প্রচার এবং এই যে বাংলার ছেলেগুলোকে নিয়ে গিয়ে প্রচার করা পার ডে দু কোটি টাকা তৃণমূল কংগ্রেস খরচা করেছে তার মানে তিরিশ দিনে ষাট কোটি টাকা তিন মাসে একশো আশি কোটি টাকা শুধু এই বাবদ খরচা হয়েছে এবার পাবলিসিটি ছেড়ে দিন বড় বড় হোর্ডিং ছেড়ে দিন যে পনেরো লাখ টাকার যে হোর্ডিং সেই হোর্ডিং আপনাদের দেখিয়েছিলেন তার খরচা ছেড়ে দিন কয়েকশো কোটি টাকা তাহলে তৃণমূল কংগ্রেস ইনভেস্ট করেছে আর সেই ইনভেস্ট করার পর সেটা নিয়ে অভিযোগের আঙুলটা তুলেছেন কিরণ কন্দলকার যিনি খোদ রাজ্য তৃণমূল গোয়া রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি প্রশ্নটা তুলেছেন যে এই টাকাটা কীভাবে খরচা হয়েছে গেছে কোথায় কত টাকা খরচা হয় কত টাকা বরাদ্দ হয়েছে কত টাকা খরচা হয়েছে এই প্রশ্নটা কিন্তু আমরাও করেছিলাম আবার পাশাপাশি আমাদের কিরণ কন্দলকারের প্রশ্নের বাইরে আমাদের প্রশ্ন এই টাকাটা তো দিনের শেষে পশ্চিমবঙ্গ থেকে গেছে নিটফল কি একজন যুবরাজ তার পিসিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে নিজে মুখ্যমন্ত্রী হবেন সেই স্বপ্নটা দেখতে চেয়েছিলেন সেই স্বপ্ন দেখতে গিয়ে আমার আপনার ট্যাক্সের দেওয়ার টাকা কিংবা রাষ্ট্রীয় সম্পদ চুরি করার টাকা গরুর টাকা বালির টাকা পাথরের টাকা কিংবা বিভিন্ন প্রকল্পের টাকা একবারের জন্য আপনি দেখেছেন তৃণমূল কংগ্রেস বলেছে যে গোয়ায় যে টাকাটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ থেকে কত টাকা দিচ্ছি মামাটি মানুষ সততার কথা বলে তো ট্রান্সপারেন্সির কথা বলে একবারের জন্য কোনো দিন দেখেছেন তৃণমূল কংগ্রেস প্রশ্নটা মানুষের কাছে সামনে উত্তরটা দিয়েছে আমরা পশ্চিমবঙ্গ থেকে আশি কোটি টাকা বা দুশো কোটি টাকা বা পাঁচশো কোটি টাকা পাঠাচ্ছি গোয়ার নির্বাচনটা লড়তে একবারও করেছে প্রশ্নটা মানে এক একবার প্রশ্নটা উত্তর দিয়েছে কিংবা মেন স্ট্রিম বাংলা সংবাদ মাধ্যম একবার ওই প্রশ্নটা করেছে করেনি আমরা করছি যে কত টাকা দিয়েছেন তৃণমূল কংগ্রেস এবার কনফেস করুন গোয়ার গোয়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি রিজাইন করেছেন এবং পিকে কে প্রতারক বলেছেন যা কথা দিয়েছেন সে কথাগুলো রাখেননি তার মানে বহু জায়গায় নিশ্চয়ই পেমেন্ট বাকি আছে তা নাহলে কথা তিনি বলেন না তো কত টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্য থেকে এবং কোনখান থেকে সেই টাকাটা তোলা হয়েছিল এটা কিন্তু বাংলার মানুষ জানতে চায় এই মুহূর্তে দাঁড়িয়ে এর পাশাপাশি আরেকটা কথা বলছি গোয়ার ইনভেস্টমেন্টটা তো জলে গেল গোয়ার সমুদ্রে গেল সমুদ্র সৈকতে ঢেলে দিয়ে এলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টিম আমাদের প্রশ্ন এই অভিশাপ করতে গিয়ে আরও কত কত কোটি টাকা গুণাগার দেবে পশ্চিমবঙ্গ আপনারা জানেন ত্রিপুরায় গিয়ে কয়েকশো কোটি টাকা ইনভেস্টেড হয়েছে নেটফল এখনও জিরো আবার নতুন করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ইনচার্জ করা তার ভিডিওটা শোনাবো তিনি আবার যাচ্ছেন ফ্লাইটে তিনি ফ্লাইটে যাচ্ছেন ট্রেন ট্রেন বা অন্য কোনো এখন যেন সব সবসময় এরা ফ্লাইটে যাওয়া আশা করে এবং যত ছোটো খাটো মেজো চুনোপুটি যুবনেতা ছাত্রনেতা যারা যাদের ওই পুরী এতে মাঝে মাঝেই দীঘা কিংবা পুরী বেড়াতে যাওয়ার মতো তাদের ত্রিপুরায় পাঠানো হয়েছে দিনের পর দিন তারা গেছেন কিন্তু ফ্লাইটে থেকেছেন থ্রি স্টার হোটেলে আবার ফিরেছেন ফ্লাইট এর টাকাগুলো কে দিয়েছে বলুন তো প্রশ্ন আমরা কেউ করবো না এই যে রাজীব বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে থাকবেন নিজের পয়সা থাকবেন বলুন না রাজীব বন্দ্যোপাধ্যায় উত্তরটা দিন ফ্লাইটে যাচ্ছেন আপনি নিজের পয়সা টিকিট কাটছেন তৃণমূল কংগ্রেস কাটছে না বিশ্বাস করতে হবে ঘন ঘন তৃণমূল কংগ্রেসে যাওয়া আসা নেতাদের সকালের ফ্লাইট দুপুরের ফ্লাইট বিকেলের ফ্লাইট ক্রমাগত এই যে ফ্লাইট ধরা তার খরচা কে দেয় থ্রি স্টার হোটেলে খরচা কে দেয় ত্রিপুরায় যে প্রচার তার খরচা কে দেয় আবার আসামে হাত বাড়িয়েছেন আসামে রিপুন রাজ্য রাজ্যসভার সাংসদকে নিয়েছেন সেখানে গিয়ে আবার জয়নিং মেলা করেছেন এখান থেকে মহুয়া মৈত্রকে পাঠিয়েছেন সুস্মিতা দেবকে পাঠিয়েছেন প্লেনের খরচাগুলো কে দিচ্ছে আপ অ্যান্ড ডাউন কে দিচ্ছে সুস্মিতা দেবের বা মহুয়া মৈত্র প্লেনের টিকিটটা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কেটে দিচ্ছে যেখানে উঠছেন থ্রি স্টার বা ফাইভ স্টার হোটেলে খরচাটা কে দিচ্ছে এই প্রশ্নগুলো রাখার সময় এসছে বারবার বলছি এই বাংলা থেকে কিন্তু সম্পদ লুট শুধু হচ্ছে না সম্পদ কোনো একজন ভাইপোর সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার জন্য তাইল্যান্ডের কোনো ব্যাংকে শুধু টাকা ঢুকছে তা নয় কিন্তু টাকাটা ডিসেন্ট্রলাইজ হয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় অন্যান্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাখা ছড়ানোর জন্য কিন্তু খরচা হচ্ছে এদিকে কিন্তু মন দেওয়া দরকার সমস্ত বিরোধী রাজনৈতিক নেতাদের আমরা আজকে এই প্রতিবেদন শেষ করব কিরণ খন্দলকার যেটা বলেছেন গোয়ার যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তার বক্তব্যটা দিয়ে এবং তারপর আরও দুটো জিনিস দেখাবো যেখানে দেখবেন আমাদের আরেকজন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন আবার ফ্লাইটে ওঠার আগে যাচ্ছেন তাকে বিমানবন্দরে সাংবাদিকরা ধরেছেন তিনি বলছেন আমার সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দুদিন আগে প্রচণ্ড গালিগালাজ করতেন তার তিনি আমাদের এই নতুন টদ দিয়েছেন অর্থাৎ গোয়ার ত্রিপুরার ইনচার্জ করে দিয়েছেন কিন্তু ত্রিপুরার ইনভেস্টমেন্টটা কত সেটা কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জানতে চাই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরটা দেবেন আর পাশাপাশি আসামে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেই ইনভেস্টমেন্টটা পশ্চিমবঙ্গ থেকে কতটা যাচ্ছে রিপুন বোরা কতটা দায়িত্ব নিচ্ছে সেটাও আমাদের প্রশ্ন আলটিমেটলি দিনের শেষে আমি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছি এ কথাটা ভাবা দরকার প্রত্যেকটা বাঙালির এবং প্রত্যেক বিরোধী রাজনৈতিক নেতার চিৎকার করে প্রশ্ন করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে টাকাটা কোথা থেকে তুলছেন তুলে গোয়ায় পাঠিয়েছিলেন কোথা থেকে তুলেছিলেন ত্রিপুরায় পাঠিয়েছেন আর কোথা থেকে আবারও তুলছেন আসামে পাঠানোর জন্য এই প্রশ্নটা বাংলার মানুষ জানতে চায় আর নতুন বাংলা আমরা শেষ করব তিনটে প্রতিবেদন দেখে প্রথমে দেখবেন কিরণ কন্দলকার কী বলছেন তৃণমূল কংগ্রেস ছাড়ার পর সরাসরি প্রতারক বলছেন কথা রেখে কথা রাখেননি প্রশান্ত কিশোর সে কথাটাও বলছেন তারপর দেখবেন রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার ফ্লাইট ধরতে যাচ্ছেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের প্রশ্ন থাকবে কত কোটি টাকার ইনভেস্টমেন্ট ত্রিপুরায় হচ্ছে এটা জানা দরকার বাংলার আর শেষকালে দেখবেন রিপুণ মোরা বিশাল জাগ যজ্ঞ করে ঢাক ঢোল মাদল নিয়ে বিশাল অনুষ্ঠান অনুষ্ঠান করে আসামের মাটিতে দাঁত ফোটাতে যাচ্ছেন সেখানেও ডাব্বা পাবেন পান তাতে কোনো অসুবিধে নেই তৃণমূল কংগ্রেস কিন্তু আলটিমেটলি কত কোটি টাকা আসামে ইনভেস্টেড হচ্ছে এটা জানার অধিকার বাংলার আছে এখন আপনার নতুন বাংলায় বাকি ভিডিও আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এটাকে অ্যাপ্রুভ করেছেন क्या हम लोगों ने रिजाइन दे दिया हम लोगों ने रिजाइन दे दिया और रिजन भी दे दिया मेरा टीएमसी को मैं शुभेच्छा इसलिए बोलता हूँ क्योंकि टीएमसी के अभी ममता बनर्जी हो या अभिषेक बनर्जी हो इनको yeah. क्या मालूम ये लोगों ने क्या मतलब इनके साथ डील किया था कितना करोड़ों का डील किया था और इधर कितना खर्च किया ये लोगों को क्या मालूम है इनको मेरे ख्याल से कुछ भी मालूम नहीं है ये लोग क्योंकि टीएमसी करके इधर कोई था ही नहीं खाली प्रचारक आए थे इधर मऊआ महित्रा रहने दो डेरी ओब्राहिम रहने दो सुष्मिता देव रहने दो ये लोग प्रचारक करके आए थे इनका कोई रोल नहीं था इधर के पॉलिटिक्स में इधर कैंडिडेट के बारे में या जो भी कुछ करना था एक गाड़ी भी किसी को अरेंज करना था तो ये आईपैक वाले करते थे और वही तो बिल फेड नहीं किया इधर के गोवा के लोगों को टोपी पहना के गए ये मेरा आरोप है प्रशांत किशोर का और मैं वापस एक बार बोलता हूं अगर देश में और दुनिया में मुझे आप पूछोगे ना सबसे बड़ा झूठा कौन है तो प्रशांत किशोर है प्रशांत किशोर ने जो इधर आके वादा किया था वो उसने पूरा निभाया नहीं इलेक्शन को आठ दिन जब था प्रशांत किशोर और आईपीएक और टीएमसी का भी कोई बड़ा लीडर इधर नहीं आता